सच मानिए हंसाने वाले दुनिया में बहुत क्या रेडी होच्छिस क्या नो तो जाबो लाइन में क्या के जाबे तू ही आमी हाँ और सुष्मिता में भी बस और आकाश जुड़ी जाए तो कोई देखा है एक बार ताका अलग जे कौन नजर में शो में तो है मैं कौन से बोल रही थी हेलो तो मैंने शब्बा के आने लेता चक्रवर्ती चैनल है ऑनिक ऑनिक वेलकम আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সৌমিকে মেবি তো আমরা মিররে দেখে চলে আয় না একবার দেখিয়ে দিই রে তাহলে এমনি কইস না টিল্ট রাখ না তো পর ডিরেক্টে ফুল আসে না यार ফুল আসতে পারে তো যাই হোক আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো প্ল্যান এখনো করিনি মেবি যেতে যেতেও করতে পারি বা এখনো কিছু একটা ডিসাইড করে রেখেছি তো দেখা যাক ওটা প্লিজ ব্যাকগ্রাউন্ড কিছু মাইন্ড করো এটা পিজি রুম তো প্লিজ কিছু মাইন্ড করো না তো তোমরা ভিডিওটা আর দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদেরও আর চলো এখন বেশি কথা বলার ছিল টাটা আমি আগে গিয়ে গেছে জোরে এগোচ্ছিস কেন আরে দাঁড়া জলদি চলো চটাই ভীষণ তারা প্রচন্ড বেশি তারা ওর আর বাইরে তেমন রোদ তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে সাপোর্টও করো কিছু বলতে চাস না বল আচ্ছা জানে পড়ে নে পড়তে হবে না বল আচ্ছা শপিং হ্যাঁ চ চ কি কিনবি কিছু কিনবি আচ্ছা আর কি বলতে চাস আর কিছু বলতে চাইছিস যদি অ্যালাউ করে ঠিক আছে যা যা কিনবি পরে দেখি আপনি
চল দেখ আগে টি শার্ট দেখবি দেখ আমার টি শার্ট অনেকগুলো হয়ে গেছে তাহলে জিনিস দেখবি তো দেখ আচ্ছা তো আমরা এখানে এসেছি এখন ম্যাক্সে ঢুকেছি তো ম্যাক্সে এখন যাই না অনিন্দিতা কোথায় দাঁড়া খুঁজি কোথায় কোথায় চলে যায় ভগবান জানে দাঁড়া দেখি আচ্ছা দেখতে পেয়েছি দেখাচ্ছি কিরে তুই থেকে কোথায় চলে যাস তুই কি দেখছিস তুই দেখা হ্যাঁ খুব সুন্দর তো কালেকশনগুলো ভালো তো দেখ আও দেখ তোর যদি ভালো লেগে থাকে নিয়ে এই হুপসগুলো ভালো হ্যাঁ এগুলো হুপস কিউট ও ইয়া সত্যি খুব সুন্দর তোমার পছন্দ হচ্ছে না কিছু আর যেগুলো পছন্দ প্রচণ্ড দাম বেশি তো কিছু পছন্দ হচ্ছে হচ্ছে কিন্তু বাজেটটাও কেউ আই থিঙ্ক ব্যালেন্স করে যেতে হয় অনেকগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো বাজেটে আসছে না বাজেট অনিন্দিতা নিয়ে জায়গা পেয়ে গেছে সেটা হলো যে এই যে বুক শপ বুক নোভেলস তারপরে এই যে কিরে খুব খুশি না আমার কাছেও আছে কি রে তোর নেওয়া হলো হ্যাঁ ও তো দেখবি চো অচ তো নাকি ঠিক আছে এটা একটু বেশি করে দেখাচ্ছে জানিস অনলাইনেও নিতে পারিস অনলাইনে ইচ্ছে কম কি দাম বল জিনিসের তারপর শেষ কোন দিকে কি হয়েছে বইগুলো পছন্দটা নিতেই পারলাম না এত এত দাম চড়িয়ে রেখে দিয়েছে বইগুলোর উপরে তার মধ্যে এই মাস্ক এই সবচেয়ে বড় টাস্ক পুরো মুখের মধ্যে লেগে গেছে মানে তার উপর এত বেশি কিনে উনি তুই কোথায় ঢুকেছিস হ্যাঁ তোর এখন আর সফট হয় একবার বই এখন আবার সফট হয় শুধু দেখতে খুব সুন্দর কিন্তু আমার খুব ভালো লাগে সফট হয় সিরিয়াসলি ও কি কিউট টেডি বিয়ার কই কি রে কি অবস্থা এখানেও এসে কি সব করছে দাঁড়া তোমাকে দেখাচ্ছি কি করছে দাঁড়া জায়গাটা খুব সুন্দর কি হয়ে গেল দেখা দেখা এদিকে কি করছিস কোথায় যাবি আগে যদি গায় আগে তুই এদেরকে বল তোর কেমন লাগলো মলটা ঘুরে ভাল লাগছে এখনো এখনো যাইনি ফুড কোর্ট যাবো খিদে পেয়ে গেছে খুব জোর আমানোরা বলে একটা মল আছে আমানোরাতে তো এরকম আছে বাইরে দেখবি সোয়েটার বগেরা সব রয়েছে মেলার মতন জায়গাটা ট্রো সিটি স্কোয়ার
দেখ এখানে কুর্তিগুলো সুন্দর। সৌমি করবি ওগুলো? চাপবি গাড়িটাতে সৌমি? চাপে না, রোগা আছে সৌমি, বাচ্চা ভেবে উঠিয়ে দেবে। সেই সেই टिंग टिंग टिंग। कृपया सभी लोग ध्यान दीजिए, हड़प्सर से चलकर चिंचवड़ को आने वाली स्टैंड अप कॉमेडी एक्सप्रेस कुछ ही देर में होला पुणे 13th एडिशन पर पहुंच रही है। इसलिए आप सभी लोगों से रिक्वेस्ट है, अगर आप अपने दोस्तों के साथ हंसना और हंसाना चाहते हैं तो प्लीज सेंटर स्टेज के पास में आ जाइए। बस कुछ ही देर में हम लोग स्टैंड अप कॉमेडी शुरू करने वाले हैं। वी हैव एन अमेजिंग स्टैंड अप कॉमेडियन परफॉर्मिंग टुडे। So if you are with your family, if you are with your friends and you want to enjoy some clean content, relatable comedy, please come and join us at the central stage of Hola Pune 13th edition at El Pro City Square Mall, organized by Dream Event, Dream Factory Events. So please come and join us for some entertainment. We will be starting in next 5 minutes. Thank you very much. Still, he is one of the funniest comedian, at least on this mall. He has performed all across the country from Hadapsar to Hinjawadi. Can you have a big round of applause for Vaibhav Gupta? Come on, everybody. Can we have Vaibhav Gupta on the stage, guys? Can we have him on the stage? Where is he? Prakash, where is the stand-up comedian? Oh, that's me. Sorry. Okay, can we have a big round of applause to begin this one, guys? Come on. ओके सो द वेरी फर्स्ट थिंग वाई स्टैंड अप कॉमेडी। सो दो लाइनों से स्टार्ट करना चाहता हूं कि चमन रो रहा है बुलबुलें भी रो रही हैं, देखकर बागवान की आंखें भी नम हैं। चमन रो रहा है बुलबुलें भी रो रही हैं, देखकर बागवान की आंखें भी नम हैं। अजी रुलाने वाले तो हर कदम पे मिल जाएंगे, सच मानिए हंसाने वाले दुनिया में बहुत कम है। सच मानिए हंसाने वाले दुनिया में बहुत कम है। जोरदार ताली हो रही है इस पे। कम ऑन। चले আর ভীষণ ঠান্ডাও লেগে গেছিলো, লাগছিলো, আর তারপরে এসে শুয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে ভাবলাম আজকে কিছুটা ভিডিও কী করছি না করছি সেগুলো বানিয়ে তারপর ভিডিওটা শেষ করব।
ঘরটার দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো ঘরটা আমি জাস্ট একটুখানি পরিষ্কার করে নিই, 1 মিনিট। আমার ঘর গোছানো হয়ে গেছে, আর এখন ভাবছি যাবো একটু চা খেয়েও আসি। আর আজকে পিজিতে ব্রেকফাস্ট আমি নিইনি, কারণ আমার ভালো লাগে না সকাল সকালে ওই পুরি সবজি খেতে, ওদের ভীষণ অয়েলি একটা খাবার দেয় ওরা। তো ভাবছি আমি যে নিজেকে কি খাবার পাওয়া যায় দেখি, মেবি পোহা বা কিছু পাবো, তো ওটাই নিয়ে নেব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে নিয়েছে এখন, আমি ভাবছি যাই একটু চা খেয়ে আসি নিচে। আর দাঁড়াও 1 মিনিট, ক্রিম ফ্রিমও দেখে নিই, রেডি হয়ে নিই। ঠান্ডা ঠান্ডা নয়, রুমের মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে আমার। এখন যাবো চা খাবো, আর ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে নেবো, আলাদা করে পাচ্ছি না লাঞ্চটা, কারণ এমন একটা টাইমে করবো যাতে আমাকে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হয়ে যায়। তো চলো, আমারও খিদে পেয়েছে, কালকে রাত্রে আমি খুব কম খাওয়ার খেয়েছি। চা খেতে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমাকে ছাদেও যেতে হবে, কালকে আমি এক গাদা জামা কাপড় কেছে সেগুলো উঠিয়ে আনতে হবে, কেয়ারে আছে না চুরি হয়ে গেছে, আমাকে একবার দেখতে হবে, কারণ এখান থেকে প্রচুর জামা কাপড় চুরি হয়। তো চলো দেখা হচ্ছে। তাই বেরিয়ে গেছি পিছু থেকে, বাইরে বিভৎস জঘন্য রোদ, আর আমি বড় প্লাস মেখে বেরিয়েছি। তবে ওখানে চা খেতে পারিনি, সবার সামনে ওর খুব লজ্জা লাগছিলো, ওখানে অনেকে ছিল। অ্যাকচুয়ালি আমার পিজিটা যেখানে সূর্য দত্তা বলে একটা কলেজ আছে, সেখানকার প্রচুর স্টুডেন্টস ছিল, এবার আমারও অনেক জানাশোনা বন্ধুরাও ছিল, তো দুটো মিলেই মানে আমার লজ্জাও লাগছিলো, আবার ওদেরকেও অ্যাভয়েড করতে পারছিলাম না, বিকজ কয়েকজনের সাথে অনেক দিন পর দেখা হলো, তো ওদের সাথে তো আমি আর ওই জন্য ওখানে ভিডিও বানাতে পারিনি। বাট হ্যাঁ, আমি চাটা রুমেই নিয়ে এসেছি আমি, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি, তো এক্সট্রা ওই থার্মোসটা আমি ক্যারি করেছিলাম, তো সেখানে আমি চা নিয়ে এসেছি, তো আমি চাটা রুমেই খাবো। এখন আমি আপাতত চা খাওয়ার আগেও ছাদে যাব, বিকজ আমার অনেক জামা কাপড় আছে মেলা কাল থেকে, আমি একবারও তাদেরকে দেখতেও যাইনি, তারা বেঁচে আছে না কেউ সরিয়ে দিয়েছে তাদেরকে। তো চলো আমি ছাদে যাই, ছাদে যেতে যেতে তোমাদের সাথে আমি কথা বলি, চলো যাওয়ার রাস্তা আমাদের। চলে এসছি ছাদে, এখানে জামা কাপড় কাছে দেখতেই পাচ্ছ মেশিন আছে। হাই, আমার আবার পিজির বন্ধুর সাথে দেখা হয়ে গেল, চুল শুকোচ্ছে। সুচিতা হাই বলো। হাই, কোন পাবলিক হ্যাঁ, গুড মর্নিং। এ ভাই, তো মেয়ে না কপড়া মিল কে কাল গই থি আপে, পতা নেই হ্যায় ইয়া নেই জিন্দা, ওই দেখনে ওয়ালি হু আবি। ওকে, তেরে লিয়ে মে হিন্দি মে বাত কর রহি হু, সুখা নেই হু, থোড়া ধূপ মে ডাল দে। আপনি ফির সে আনা পড়েগা না, आ जाना क्योंकि फिर स्मेल करते। It's none of their business, it's okay. ये रूम पे आ सकती तो
সব কালে সারে তো জামা কাপড়গুলো কালকে ঠিকঠাক করে শুকায়নি আর আমি ভাবছি আমি চাট খেয়েনি আমি ভালো লাগছে না আমার একটু টেনশনের মধ্যে আমি আছি আজকে বাপরে কেমন একটা চায়ের গন্ধটা তো ভাবছি খাওয়াটা খেতে চাটা তো ভাবছি আমি ব্লগটাকে এখানে শেষ করি আর বাড়াচ্ছি না আর তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো ব্লগটা পিছনে ভীষণ আলো তোমরা আমাকে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমি এখন ব্লগটা এখানে শেষ করছি বিকজ চা খাই যাবার অনেক কটা কাজ আছে সকাল থেকে সেগুলো করতে হবে তাহলে আমাকে আজকে সুস্মিতার বাড়িতেও যেতে হবে ওর কালকে বার্থডে আছে কাল মানে 29th আর 29th আমার বাবারও জন্মদিন তো সেই যাবো আর এখনই আমি আজকেই ব্লগটা এডিট করবো আর আজকেই ছাড়বো তো ভীষণ তাড়াহুড়ো অনেকগুলো কাজ রয়েছে পুরো রুমটা অগোছালো হয়ে রয়েছে আমার রুমমেট কলেজে গেছে তো ওর বিছানা একটু ঠিক করে দিই যাই হোক তো চলো এখন টাটা বাই বাই আর তোমরা শরীর তাদের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ একটা জিনিস ওমিক্রন আবার বাড়ছে তো দয়া করে প্লিজ মাস্কও ইউজ করো যখনই বাইরে বেরোচ্ছ নিজের খেয়াল রেখো আর টাটা